এই ঘটনাটি দেখে আপনাদের সবার বুক কেঁপে উঠবে। যেখানে একটি গাভী প্রতিদিন 15 লিটার দুধ দিত, হঠাৎ করে সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে 5 দিনে সে কোনো পটি করেনি, যে কারণে গাভীটি কিছুই খেতে পারছে না। এটাকে ইনফেকশন অফ রুমান বলা হয়ে থাকে। গোবর দেওয়া বন্ধ হয়ে যাবার কারণে এটি দুধও দিতে পারছিল না, পেট প্রায় বেলুনের মতো ফুলে গিয়েছে। আর ঠিক তখনই ডক্টর রাধে স্যারকে ডাকা হয়। ডক্টর স্টোমাক টিউবের মাধ্যমে গরু পেটে আটকা থাকা সকল পানি ও খাবার বের করতে শুরু করে, আর প্রায় 6 দিন যাবত এ সকল খাবার ও পানি গরুর পেটে আটকা পড়া ছিল। প্রায় 110 লিটার পানি গরুর পেট থেকে বের করা হয়, আর এই কারণে বেচারি গাভীটি ঠিকমতো পটি করতে পারছিল না। আর বন্ধুরা, রাধে স্যারের এমন উপকারের জন্য ভিডিওতে একটা লাইক তো করা যেতেই পারে।